হ্যালো বাঙালি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ 1 জানুয়ারি, সকাল থেকে মনটা খুবই খারাপ ছিল, বিকজ ভেবেছিলাম 1 জানুয়ারির দিন কোথাও যেতে পারবো না। সবাই এত পিকনিক করছে, আনন্দ করছে, হয়তো কোথাও যাওয়া হবে না। তো তারপরে সবাই মিলে ডিসাইড করলাম যে কাছাকাছি কোথাও ঘুরে আসা যেতেই পারে। তো আমাদের বাড়ির কাছে ভালো জায়গা বলতে গাদিয়ারা জায়গাটা আছে, তো গাদিয়ারা চলে গিয়েছিলাম সবাই মিলে। তো ওখানে অনেক দিন পর গেছি, এই যে এত সুন্দর আই লাভ গাদিয়ারা এইসব লেখা হয়েছে, এইসব আমি দেখিইনি এখনো পর্যন্ত, লেখা হয়েছে হয়তো অনেক দিন হয়ে গেল। তারপর কিছুটা টাইম নদীর ধারে বসলাম, এবং নদীর ধারে বসে নদীর ওই পারে যে কিছু আলো দেখা যাচ্ছিল না, সেটা দেখতে জাস্ট এত সুন্দর লাগছিল। তো নদীর পারে কিছুক্ষণ বসে সুন্দর মুহূর্তগুলো বা সুন্দর জিনিসটাকে দেখার পর, তারপর আমরা ডিসাইড করলাম যে কোথাও গিয়ে কিছু খাওয়া যেতে পারে। তো এরপর আমরা ওখানের একটা সরকারি হোটেলে ঢুকে গেলাম, এবং ওই হোটেলটাই ফার্স্ট টাইম আমি ঢুকেছি, বিকজ আমি ওখানের কোনো হোটেলেই যাইনি। বাট এই হোটেলটা বাইরে থেকে দেখেছি, বাট ভেতরে কখনো ঢুকিনি। ভেতরে ঢুকে হোটেলটা এখনও কমপ্লিট হয়নি, ওটার কিছু কিছু জায়গা দেখে মনে হচ্ছে না সেই ভূত বাংলোয় চলে এসেছি, কোথাও একটা বেড়াতে গেছি ভূত বাংলো। তো হোটেলটা একদম ঢোকার গেটটার সামনে অনেক এরকম সুন্দর সুন্দর ফুল লাগানো ছিল, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তো সেগুলো একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো এরপর আমরা হোটেলটার ওপরে যাচ্ছিলাম সবাই মিলে, তো একদম নদীর ধারে হোটেলটার একটু ব্যালকনি টাইপ ছিল, যেটার মধ্যে বসে আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম। আর এই সাইটের দোলনাগুলো দেখে না, আর এই গাছপালাগুলো দেখে, কিছু কিছু জায়গায় আলো আছে আলো নেই, তো এগুলো দেখে পুরো মনে হচ্ছিলো একটা ভুতুড়ে বাংলোতে চলে এসেছি। তো এরপর আমরা ওখানে অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া অ্যান্ড কফি, যেটা খেতে খেতে একটা সেই কফি হাউসের আড্ডার মতো জমে গেছিলো। দারুণ, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, এই আড্ডা দিতে দিতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে যায়। তো তারপরে আমরা বাড়ি ফিরে আসি। তো বাড়ি ফেরার জন্য আমরা একটা শর্টকাট রাস্তা ধরি, ভেতরে রাস্তাতে আসার সময় দেখলাম এক জায়গায় মেলা বসেছে, অনুষ্ঠান হচ্ছে, এত লোকের ভিড় এই ঠান্ডাতে। তো তারপরে যে রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম সেটা এতটাই শুনশান এবং এতটাই অন্ধকার যে পুরো মনে হচ্ছিল যে সেই ভুতুড়ে জঙ্গলগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি। তোমরা দেখো কত অন্ধকার, মানে কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই, জাস্ট একটা রাস্তা, এক সাইডে ইটভাটি আর এক সাইডে পুরো ফাঁকা মাঠ, আর কোনো লোকজন নেই। তো একদমই ফাঁকা রাস্তায় আসছি মনে হচ্ছিল না, পুরো একটা ভুতুড়ে রাস্তা দিয়ে যাচ্ছি, এক্ষুনি রাস্তা দিয়ে ভূত হেঁটে যাবে। মানে একটা ওই দিনের আমাদের যেখানে যাওয়া বা আসার যে পুরো থিমটাই দেখে মনে হচ্ছিলো একটা ভুতুড়ে ভিতরে। যাই হোক, বাড়ি এসে দেখলাম যে মা ঠাকুরকে সুন্দর মালা কিনে এনে দিয়েছে, যেটা প্রত্যেক বছর আমি করি, বাট এই বছর করতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে